हरे कृष्ण बेंगली ब्लगार जशोदाजी चैनले सबाई के स्वागत जानाई। आशा करी सबाई खूब भलो आछेन। श्रीधाम गुरुकुंज आश्रम प्रत्येके खूब भलो आछि। तो आज के भिडियो एकटू अन्यरकम कारण श्रीधाम गुरुकुंज आश्रम भिडियो थाकछे ना, थाकछे आमी एखन जाच्छि शोशुर बाड़ी। तो শ্বশুরবাড়ি যাওয়ার আগে আমি শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের সামনেটা অবশ্যই আমি আপনাদের দেখাবো যে কতটা কাজ এগিয়েছে সেটা দেখিয়ে যাব। তো আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়ি। তো দুই মেয়েও যাচ্ছে আমার সাথে, দুই মেয়ে যাচ্ছে আর ননদ যাচ্ছে, শাশুড়িমা যাচ্ছে, উনিও যাচ্ছেন আমার সাথে। তো আমরা সবাই মিলে যাব। তো যখন যাব আপনাদের সাথে আমি শেয়ার করব ভিডিওটি। এখান থেকে হরিদাসপুর তো লাগবে আধা ঘন্টা মতো, তারও কম হয়তো হবে, কিন্তু আধা ঘন্টা মতো তো লাগবেই। তো শ্বশুরবাড়ি গিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো, চলুন যাওয়া যাক। আর তার আগে শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রমের সামনে যে কাজ চলছে সেগুলো একবার দর্শন করাই। সেই জন্য এসেছি। আর তো এখন হচ্ছে রান্নার পালা, কিছুটা রান্না হয়েই গেছে আর কিছুটা রান্না হবে। দিদিভাই অন্নটা করে নিয়েছে, অন্ন ডাল বড়ি ভাজা এগুলো করে নিয়েছে। এবার আমি দু তিনটে সবজি করব, তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আসলে, আশ্রমে থাকলে তো তেমন রান্না করতে পারি না, কারণ সবাই থাকে সবাই করে নেয়, সেই জন্য আর করি না। আর বাড়িতে আসলে দিদিভাইও করতে দেয় না, কিন্তু তবুও আমি করি, কারণ মাকে খাওয়ানোর সুযোগ আমার হয়ে ওঠে না। তো আসলেই মায়ের জন্য রান্না করি। তো আজকে সবজি করবো হয়েছি, পনির সবজি করব আর শাক বেগুন টেগুন দিয়ে একটা চচ্চড়ি মতো করব। এই তো আপনাদেরকে সঙ্গে নিয়েই করব। শ্বশুরবাড়ির ব্লগ বলতে তেমন তো কিছুই দিতে পারি না, তো এইগুলোই আপনাদের জন্য রাখছি। তো দেখতে থাকুন, ভালো লাগবে। সংসার দাবানলো লিরলো গুরু শ্রী চরণ।
कल्याण गुणर्ण वाश वंदे गुरु श्री चरणारविंदा।
সে খেলার একটা জায়গা বেছেছে, যেটা অত্যন্ত সুন্দর একটি জায়গা বেছেছে। তো দেখুন আপনারা, আমি এখানে কথা বলছি আর ও কোথায় খেলছে দেখুন। Oh, my God, what's up?